AB24 বাংলা ও বাঙালির পাশে। বসন্তের সুরে সুরে ইতালির রোমে যুব সমাজের উদ্যোগে ফাল্গুন উৎসবের আয়োজন করা হয়। রোমের পিয়াচ্চা ভিত্তোরিও ফুড অফ রোমার রেস্তোরাঁয় আয়োজিত উৎসবে শৈশবের ফাল্গুন উৎসবের স্মৃতিচারণ করেন খলিল বন্ধু কোচি ও ফারুক ফরাজের যৌথ পরিচালনায়। বক্তব্য রাখেন মান্নান মাতবর, হাবিব মকদম, ফারুক খালাসি, শেখ মামুন, মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী, শেখ রাশেদ, সোহেল বক্সি, মহিউদ্দিন মহি, শাহাদাত হোসেন রনি, সৈয়দ সুমন, হাজি সুইট, গিয়াসুদ্দিন, শেখ ইসহাক, জিয়ার মানিক, সাইফুল ইসলাম, ইমরান সহ আরও অনেকে। এ সময় যুব সমাজের নেতৃবৃন্দ বলেন, আমরা আজ প্রবাসী, প্রবাসের শত ব্যস্ততার মাঝে বাংলার কৃষ্টি সংস্কৃতি ভুলতে বসেছি। এই প্রথম যুব সমাজ একত্রিত হয়ে বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছি। শুধু ফাল্গুন উৎসব নয়, রোম কমিউনিটির সকল অঙ্গসঙ্গতি দূর করতে আমরা কাজ করব। রোমের বাংলা কমিউনিটির রাজনীতি সমাজনীতিতে যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে বসাতে কাজ করব। AB24 বাংলা ও বাঙালির পাশে।